নমস্কার বন্ধুরা, জীবনের স্বাদ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে দেখুন, আমি কাঁচা আলু নিয়ে নিয়েছি আর দুটো ডিম নিয়ে নিয়েছি। এগুলো দিয়ে আমি আজকে একটা মজাদার খাবার তৈরি করব। তো আমাদের বাড়িতে সবসময় মাছ মাংস থাকে না, কেউ এলে আপনারা চটজন্তি এটা করে দিতে পারবেন, এটা খেতে খুবই ভালো হয়। তো আমি কিভাবে রান্নাটা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। দেখুন, আমি মিডিয়াম সাইজের আলুটা আগে ছিলে নেব। আমি আলুটা দেখুন এরকম করে কুচি করে নিয়েছিলাম, এখন ধুয়ে তুলে নিচ্ছি। আলুটা একটু লবণ দিয়ে মাখিয়ে রাখবো। কাঁচা লঙ্কা কুচি করে দিলাম, ধনে পাতা কুচি, পেঁয়াজ কুচি, এরপর এতে সামান্য একটু হলুদ গুঁড়ো দিচ্ছি। এরপরে দেখুন, আমি এর মধ্যে এক চামচ বেসন দিয়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে ডিম দুটো ফাটিয়ে দেবো। পেঁয়াজ কুচি করে নিলাম, কাঁচা লঙ্কা চিরে নিচ্ছি, ধনে পাতাটা কুচি করে কেটে নেব। দেখুন, এভাবে আমি আলুগুলো কেটে নিলাম। আমি কড়াইটা চাপিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দিচ্ছি। কড়াইতে এরপর তেল দিয়ে দিচ্ছি। এরপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো।
এবার আমি আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। পরিমাণ মতো তেল, শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়ন দিলাম। এরপর আমি আলুগুলো দিয়ে হলুদ দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা, ভেজে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার স্বাদ মতো লবণ, শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি সামান্য জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। ধনে পাতা কুচি গুলো দিয়ে দেবো। সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমার রান্না কমপ্লিট, এখন ঢেলে নেব। বন্ধুরা, আমার রান্না কমপ্লিট। আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।